বাংলাদেশি ব্যাটারি ব্যবহার করে আমাদের যে অটো চালক ভাইগুলো আছে প্রায় 70% লোক কিন্তু আমরা ভুক্তভোগী শিকার হচ্ছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের এই ইজি বাইকের যে ব্যাটারিগুলো থাকে তো সেই ব্যাটারির একদম ফুল ডিটেলস নিয়ে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি যদি আপনার অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি ভিডিওর প্রতি ইন্টারেস্ট না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, এক ভাই কমেন্ট করেছেন, যখন ব্যাটারি আমাদের যে বাংলাদেশে যে ফ্যাক্টরিগুলো আছে তো ব্যাটারি যখন আসলে বাংলাদেশে তৈরি হচ্ছে তখন থেকে কিন্তু আমাদের ব্যাটারিগুলোর কিন্তু দুর্ভোগ চলে আসছে। তো সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো যে ভাইটি কমেন্ট করেছিল সেই কমেন্টটা কিন্তু অত্যন্ত মূল্যবান একটি কমেন্ট, কারণ আমাদের যে ইজি বাইকের ব্যাটারিগুলো ছিল তো সেই ব্যাটারিগুলো কিন্তু আগে আমরা যে ব্যাটারি ব্যবহার করতাম সেটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট ছিল। তো বর্তমানে আমাদের যে ইজি বাইকের যে ব্যাটারিগুলো সেটা কিন্তু অহরহ আমাদের এই বাংলাদেশে তৈরি হচ্ছে, এবং বাংলাদেশে তৈরি হওয়ার কারণে কিন্তু আমাদের যে অনেক প্রবলেম পড়তে হচ্ছে, যে ব্যাটারি 6 মাস, 2 মাস, কিছু ব্যাটারি আছে যেমন 7 দিনের মধ্যেও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই দুর্ভোগের কারণে কিন্তু আমাদের যে ভুক্তভোগীর শিকার হচ্ছে, বিশেষ করে আমাদের যে নিরহ ইজি বাইক ড্রাইভার ভাইরা, তো তাদের কিন্তু আসলে এটা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ বাংলাদেশে ব্যাটারি সেটা কিন্তু ভালো হলে সেটা আমাদের জন্য অনেকটাই বেটার ছিল, কিন্তু যখনই আমাদের বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করে আমরা কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে ব্যাটারি আসলে ভালো মানের ব্যবহার করা হচ্ছে আমাদের সব থেকে বেটার, কিন্তু কোন ব্যাটারিটা আমরা ব্যবহার করবো কিন্তু আমরা কেউ কিন্তু জানি না। তো আজকের এই ভিডিওটি কিন্তু সবার উদ্দেশ্যে একটি কথা হচ্ছে, কোন ভাই কি ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করেন এবং কতদিন ধরে আপনি ব্যাটারি ব্যবহার করতেছেন সবাই কমেন্টে লিখবেন, কারণ আপনার কমেন্টের কারণে যাতে আরেকটি ভাই উপকৃত হতে পারে। তো সবাই লিখবেন যে আমি এই ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করতেছি 6 মাস, 1 বছর, তো যে যে ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করেন তো সেটাই অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনার কারণে যাতে সবাইকে যাতে উপকৃত হতে পারে। বাংলাদেশি কোম্পানির প্রতি কিন্তু আমাদের অনেকটাই কিন্তু বিশ্বাস ছিল যে বাংলাদেশে আমাদের নিজস্ব প্রোডাক্ট হওয়ার কারণে আমরা হয়তো অনেকটাই ভালো থাকতে পারবো এবং অনেকটাই আমাদের উন্নতি হবে, কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করে যেহেতু আমাদের অনেকটাই ক্ষতি হচ্ছে, তো আমার যে নেক্সট ভিডিওর যে আপডেট হচ্ছে সেটা হচ্ছে কোন ব্যাটারি ব্যবহার করলে আমাদের অনেকটাই ভালো হবে এবং ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য সেটা 100% সেফটি হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন যে কোন ব্যাটারি আসলে বেস্ট। ভালো থাকবেন, ভালো রাখবেন, কথা কিন্তু একটাই, নিজের জন্য হলেও ভালো থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।